হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো থাইরয়েড গ্রন্থিজনিত সমস্যা প্রতিরোধ করার উপায় এবং এর সম্পর্কে আরও কিছু তথ্য। যদি আপনি আপনার থাইরয়েড সমস্যার জন্য কোনো সহজ প্রাকৃতিক উপায় খুঁজছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে সাধারণত এই সমস্যা বেশি মাত্রায় দেখা যাচ্ছে। কিন্তু এই থাইরয়েড সমস্যাটা আসলে ঠিক কী? যখন আপনার শরীর পর্যাপ্ত পরিমাণ হরমোন উৎপাদন করতে পারে না, তখনই থাইরয়েড সমস্যা শুরু হয়। থাইরয়েড হলো একটি ছোট্ট প্রজাপতি আকৃতির গ্রন্থি যা আপনার ঘাড়ের সামনে থাকে। এই গ্রন্থি থেকে যে হরমোন নিঃসরণ হয় তা আপনার শরীরকে শক্তি নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে সাহায্য করে। থাইরয়েড আপনার দেহের প্রতিটি অঙ্গকে শক্তি সরবরাহ করে। এটা আপনার হৃদস্পন্দন এবং হজম সমস্যাকে নিয়ন্ত্রণ করে। এই থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনের সঠিক পরিমাণ ছাড়া আপনার দেহের প্রাকৃতিক ক্রিয়াগুলি ধীর হতে শুরু করে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে সাধারণত কিছু লক্ষণ দেখা যায়, যেমন অবসাদগ্রস্ত হওয়া এবং বিষণ্ণতা বৃদ্ধি পাওয়া, কোষ্ঠকাঠিন্য শুরু হয়, ঠান্ডা লাগার প্রবণতা বৃদ্ধি পায়, ত্বক শুষ্ক হয়ে পড়ে, ওজন বেড়ে যায়, চুল পড়ার সমস্যা শুরু হয়, পেশি দুর্বল হয়ে পড়ে, শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়। এই থাইরয়েড সমস্যার ক্ষেত্রে কিছু কারণও রয়েছে। পুষ্টির ঘাটতি, খাবারে মিশে থাকা অতিরিক্ত ক্ষতিকর উপাদান, বিভিন্ন খাবারে অ্যালার্জি, এছাড়া অতিরিক্ত মানসিক চাপ এই সমস্যার কারণ হতে পারে। এই সমস্যা থেকে রক্ষা পেতে আপনাকে একজন ডক্টরের পাশাপাশি প্রতিদিনের অভ্যাসে একটি ছোট্ট পরিবর্তন আনতে হবে। তাহলে চলুন দেখে নিই পরিবর্তনটি ঠিক কী। এই রেমেডিটি তৈরি করার জন্য আপনার প্রয়োজন এক চামচ গোটা ধনিয়া। একটি পাত্রে এক চামচ ধনিয়া নেওয়ার পর এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। বহুদিন আগে থেকেই থাইরয়েড গ্রন্থিজনিত সমস্যার ক্ষেত্রে ধনিয়া একটি প্রাকৃতিক নিরাময় উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ধোয়া হয়ে গেলে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন। এরপর একটি পাত্রে 1.5 কাপ জল দিয়ে গরম করতে দিন। এবার এর মধ্যে ধুয়ে রাখা ধনিয়া বীজগুলিকে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিন। এটি আয়ুর্বেদিক ওষুধের একটি বড় চিকিৎসা। ধনিয়াতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন প্রাকৃতিকভাবে থাইরয়েড নিরাময় করতে এবং থাইরয়েড হরমোনের উৎপাদন নিয়ন্ত্রণ করতে কাজ করে। ফোটানো হয়ে গেলে গ্যাস বন্ধ করুন এবং ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট অপেক্ষা করুন। এরপর একটি কাপে ছাঁকনির সাহায্যে এই ধনিয়া জলকে ছেঁকে নিন। এবার চাইলে আপনি এর মধ্যে 1 চামচ মধু যোগ করতে পারেন, আবার না দিলেও চলবে। প্রতিদিন সকালে খালি পেটে এই ধনিয়া জল পান করুন। কিছুদিনের মধ্যেই আপনি আপনার শরীরের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।